আমি আবার ভারতবর্ষের রেল দপ্তরের মন্ত্রী পীযূষ গোয়েল সাহেবের সঙ্গে কথা বললাম। আমার সেই একই আবেদন নিয়ে, যে আবেদন আমার কাছে সারা ভারতবর্ষ থেকে বাংলার পরিযায়ী শ্রমিক আটকে পড়া মানুষ আমাকে করছে, তাদের কথা অনুযায়ী আমি ভারতবর্ষের রেলমন্ত্রীকে আবার বললাম যে আপনি বাংলার আটকে যাওয়া মানুষ যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এক অসহায় জীবন কাটাচ্ছে, এক দুর্বিষহ জীবন কাটাচ্ছে, আপনি তাদেরকে বাংলায় ফিরিয়ে দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা করুন। আমার একটাই আপনার কাছে আবেদন ভারতবর্ষের রেলমন্ত্রীকে, এই কথাই বললাম আমি। উত্তরে ভারতবর্ষের রেলমন্ত্রী আমাকে বলল, আপনার যেমন দুঃখ হচ্ছে আমারও ঠিক সেই রকমই দুঃখ হচ্ছে, কারণ আমিও মহারাষ্ট্র থেকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি, সেই মহারাষ্ট্রের মানুষগুলোকে পর্যন্ত আমি পাঠাতে পারছি না, অথচ আমি একটা রেলমন্ত্রী। তার কারণ একটাই, আবার বলছি কিছু মনে করেন না, পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার চাইছে না, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চাইত তাহলে এ সমস্যা আমাকে শুনতে হতো না। তিনি আমাকে এমন বললেন কি জানেন, পীযূষ গোয়েল আমাকে বলছেন কি জানেন, বলছে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি কংগ্রেস দলের নেতা পার্লামেন্টের, আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি এটা বলতে পারেন প্রেসকে, বলতে পারেন যাকে খুশি তাকে, যে আমি প্রতিদিন 100টা করে গাড়ি দিব আপনার রাজ্যের জন্য, প্রতিদিন আমি আপনার রাজ্যকে 100 করে গাড়ি দিতে রাজি আছি, শুধুমাত্র আপনার রাজ্য আমার কাছে 100 গাড়ি চালানোর জন্য অনুমতি দিই। পীযূষ গোয়েল সাহেবকে আমি বললাম, আমি কি আপনার এই কথাটাকে কোট করতে পারি, বলছি 100 বার করতে পারেন, 100 গাড়ি 100টা গাড়ি 100টা ট্রেন প্রতিদিন আমি দিব বাংলার পরিযায়ী মানুষ, বাংলার আটকে থাকা মানুষদের বাংলায় ফেরানোর জন্য। আমাকে আরো বললেন, এখন পর্যন্ত মাত্র 7টা গাড়ির পারমিশন দিয়েছে আপনার রাজ্য, সেই 7টা গাড়ির মধ্যে কিছু গাড়ি পৌঁছে গেছে, কিছু গাড়ি রাস্তায় আছে, কিন্তু পাইপলাইন অর্থাৎ 7টার পর 8টা গাড়ির কোনো তালিকা আমার কাছে নেই, অথচ শুধুমাত্র মহারাষ্ট্র সরকার আমাকে, পীযূষ গোয়েল স্যার বলছে মহারাষ্ট্র তো আমাদের সরকার নয় আপনাদের সরকার, সেই মহারাষ্ট্র সরকার চাইছে এই মুহূর্তে 17টা গাড়ি। আমি দিতে চাই কিন্তু নিতে চাইছেন আপনার রাজ্য, আমি কি করতে পারি তাই বলুন। আমার আর কিছু বলার থাকলো না, আমি দাবি করার কোনো জায়গা থাকলো না, যে রেলমন্ত্রী আমাকে বলছে, কোট করে বলছে, 100টা গাড়ি ভারতবর্ষের রেলমন্ত্রী হিসাবে বলছি আপনার রাজ্যে প্রতিদিন আমি দেব। আমাকে বলল উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা 100-100 গাড়ি নিচ্ছে, আমাকে এমনও বলল আপনার পাশের রাজ্য ঝাড়খণ্ড সে আপনার থেকে 5 গুণ বেশি গাড়ি নিয়ে তাদের রাজ্যের মানুষকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, পশ্চিমবঙ্গ কেন বারবার করে বলা সত্ত্বেও নিচ্ছে না, এ প্রশ্ন আপনার মতন আমারও, আমি অবাক হচ্ছি এবং আমারও খারাপ লাগছে যে আমি রেলমন্ত্রী হওয়া সত্ত্বেও ভারতবর্ষের মানুষকে আমি রেলের পরিষেবা দিতে পারছি না, দুর্ভাগ্য। আবার বলছি বাংলার মানুষ দুর্ভাগ্য। আবার আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করব, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাকে অনুরোধ করব, আপনি মা মাটি মানুষের নেত্রী, আপনি জনগণের দ্বারা নির্বাচিত ভারত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যারা পড়ে আছে না বাইরে সকাল থেকে রাত পর্যন্ত তাদের কান্না শুনতে শুনতে আমি নিজে খুব কাতর হয়ে যাচ্ছি। আমার কাছে অনেকে কি বলছে জানেন দিদি, বলছে আপনারা যদি না নিয়ে যান আত্মহত্যা করা ছাড়া আর কোনো গতি থাকবে না, তারা বলছে আমাকে আপনারা বাংলায় ফিরিয়ে না গেলে, ফিরিয়ে না নিয়ে গেলে আত্মহত্যা করা ছাড়া আমাদের কাছে রাস্তা থাকবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি বলুন যে তাদেরকে আপনি ফিরিয়ে আনবেন।
আপনি বলুন, তারা শুনতে চাইছে আপনার কাছে, তারা বড় দুঃখী, বড় অসহায়, বড় যন্ত্রণা ক্লিষ্ট জীবন যাপন করছে, তাদেরকে আপনি সান্ত্বনা দিন, সহযোগিতা করুন, তাদেরকে থাকা খাওয়ার ভালো ব্যবস্থা করুন। প্রত্যেকটা রাজ্যে এতদিন তারা খাবার পাচ্ছিল মোটামুটি, এখন সেগুলো বন্ধ হতে চলেছে, ভয়ঙ্কর অবস্থা দিদি, ভয়ঙ্কর অবস্থা। আপনার রাজ্যে আপনি তাদেরকে নিয়ে গিয়ে কোয়ারেন্টাইনে রাখুন, সবাইকে কোয়ারেন্টাইনে রাখুন, গ্রামে গ্রামে তাদেরকে পরীক্ষা করে নিন। পশ্চিমবঙ্গে ঢোকার আগে যে রাজ্য থেকে তারা আসবে সেই রাজ্যে তাদের করোনা নাই তার সার্টিফিকেট নিন, তাদের কোনো করোনা নেই, তারপর আপনি ট্রেনে চাপার অনুমতি দিন। কিছু তো করুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিছু তো করুন। এইভাবে মানুষগুলোকে, বাংলার মানুষগুলোকে আপনি এই রকম এক দুঃস্বপ্নের জীবনযাপন কাটাতে দিয়েন না, এক যন্ত্রণার জীবন, এক হতাশাগ্রস্ত জীবন কাটাতে দিয়েন না। তাদের কোনো অপরাধ নাই, তারা কোনো অপরাধ করেনি, তারা কাজ করতে গেছিল, ভারত সরকার লকডাউন করেছে, তারা আটকে গেছে, তারা চুরি করেনি, জোচ্চুরি করেনি, ডাকাতি করেনি, কোনো অপরাধ করেনি, কিন্তু আজ বিনা অপরাধে তাদের জীবনে এক ভয়ঙ্কর সন্ধিক্ষণ নেমে এসেছে। তারা জানে না, এখন তাদের প্রশ্ন, আমরা কি কোনোদিন বাড়ি যেতে পারবো? রমজানের মাস, মুসলমান ভাইরা বলছি, আমরা কি রমজান বাড়িতে পালন করতে পারবো না, ঈদ বাড়িতে পালন করতে পারবো না, ঈদে আমরা যেতে পারবো না? বলুন তো, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বাংলা সর্বস্তরের মানুষ, মজদুর, রুগী, রুগীর পরিবার, ছাত্র ছাত্রী, পর্যটক, সবারই এই বিপদ। তারা গেছে বাইরে, রোজগার নেই, ফিরে আসবে তার পয়সা নেই। আপনি জানেন বাড়ি থেকে তারা ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে তাদের বাইরে সংসার চালাচ্ছে, জানেন? বাড়ির লোক পাবে কোথায়? তারা ঘর বাড়ি ছেড়ে বাইরে গেছিল বাড়ির লোককে টাকা দিতে, এখন তাদের পাঠার জন্য সেই বাড়ির লোককে টাকা দিতে হচ্ছে। তাই বাংলার মুখ্যমন্ত্রী, ফিরিয়ে আনুন, ফিরিয়ে আনুন, ফিরিয়ে আনুন বাংলার সর্বস্তরের আটকে পড়া মানুষ, যারা অসহায় জীবন যাপন কাটাচ্ছে রাজ্যের বাইরে লকডাউনের।